নমস্কার বন্ধুরা কাজলিনীর রেসিপিতে সব বন্ধুদের স্বাগত আজকে তৈরি করছি কাঁচা টমেটোর ঝাল রেসিপি তৈরি করার আগে ছাদ বাগানের ফলন্ত টমেটো গাছের কয়েকটি দৃশ্য আপনাদের সাথে শেয়ার করছি এই গাছ থেকে তুলে নেওয়া টমেটোর ঝাল আজকে তৈরি করছি এখানে চারখানা টমেটো ভালোভাবে জল দিয়ে ধুয়ে লম্বা লম্বা করে কেটে রেখেছি একখানা মিডিয়াম সাইজের পেঁয়াজ এরকম লম্বা লম্বা সরু সরু করে কেটে রেখেছি আর একখানা মিডিয়াম সাইজের আলু এরকম লম্বা লম্বা সরু সরু করে কেটে রেখেছি এরপর কড়া গরম করে কড়াতে দু চামচ পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম তেল গরম হলে সরু করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে নাড়াচাড়া করে নেব এরপর ওই পেঁয়াজের ওপর লম্বা লম্বা সরু সরু করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে আলুগুলো নাড়াচাড়া করে পাঁচ মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দিলাম এইভাবে মাঝে মাঝে ঢাকনা চাপা দিয়ে আলু এবং পেঁয়াজটাকে হালকা গোল্ডেন ব্রাউন করে ভাজা করে নেব মাঝে মাঝে এরকম ঢাকনা চাপা দিয়ে রান্না করার ফলে আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে যাবে একটা আলু কেটে দেখে নিলাম আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে কেটে রাখা টমেটোগুলো রান্নাতে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে টমেটোগুলো নাড়াচাড়া করে নেব পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম সমস্ত আলু পেঁয়াজ সহ টমেটোর সাথে ভালোভাবে লবণটা মিশিয়ে নিলাম এরপর পাঁচ মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দিলাম পাঁচ মিনিট বাদে ঢাকনা খুলে সমস্ত উপকরণ আবার নাড়াচাড়া করে নেব এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিলাম হাফ চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো দিয়ে সমস্ত উপকরণ খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব আলু পেঁয়াজ টমেটো সহ সমস্ত মশলা তিন থেকে চার মিনিট ধরে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেম একটু লোতে রাখতে হবে এরপরে দু মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দিলাম দু মিনিট বাদে ঢাকনা খুলে সমস্ত উপকরণ আবারও নাড়াচাড়া করে নেব এই কাঁচা টমেটোর ঝাল খুব সহজ অথচ খুব টেস্টি একটি রেসিপি সমস্ত উপকরণ বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ছোটো কাপের হাফ কাপ পরিমাণ জল দিয়ে দিলাম এরপরে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব আদা রসুনের পেস্ট হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম এরপর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে এই সমস্ত উপকরণ তিন থেকে চার মিনিট ধরে খুব ভালোভাবে কষিয়ে নেব এর ফলে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে পাকা টমেটো দিয়ে আমরা অনেক রকম রেসিপি তৈরি করে থাকি যেমন ফুলকপি বাঁধাকপি এমনকি চিকেন রান্নার ক্ষেত্রেও আমরা পাকা টমেটো ব্যবহার করে থাকি তার মধ্যে পাকা টমেটো চাটনি অত্যন্ত একটি পরিচিত রেসিপি কিন্তু কাঁচা টমেটো দিয়ে তৈরি এই রেসিপি ভীষণই একটি টেস্টি রেসিপি কাঁচা টমেটোর ঝাল আমার তৈরি হয়ে গেছে গ্যাসের ফ্লেম অফ করে একটি প্লেটের মধ্যে সার্ভ করে নেব আমরা গরম ভাত বা গরম গরম রুটির সাথে এই কাঁচা টমেটোর ঝাল সার্ভ করতে পারি এরপরে ফিরে আসবো এই রকমই কোনো এক রেসিপি নিয়ে সবাই সুস্থ এবং ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন